রোজই দেখা হয়, মানে আমার এই উত্তরটা তোমরা আমার চেয়ে বেশি ভালো দিতে পারবে যে আমি বন্যাতে ছিলাম কি ছিলাম না। এবারে তোমরা যদি আমাকে ক্যামেরাটা দাও, এই লোকগুলো যারা আমাকে প্রশ্ন করছে, বেসিক্যালি এরা ঘাটালেরই রিপোর্টার, এরা জানে আমার সঙ্গে নৌকোতে উঠেছে আমি কতটা জলে ছিলাম কতটা ছিলাম না। এবং আমার মনে হয় কি হিরণ ভুল না গো কোথাও, কারণ এইটাই তো রাজনীতি, মানে একটা জায়গায় গেলে সেখানকার নেতা সেখানকার এমএলএ সেখানকার এমপিকে তোমাকে আক্রমণ করতেই হবে, তবেই কি তোমার লোকে তোমার কথা শুনবে। বাট এটা হিরণের দোষ না, এটাই রাজনীতি। বাট সেটা আমার দলও করে, হয়তো ওর দলও করে, প্রত্যেকটা দল করে, বাট আমি এই রাজনীতি বিশ্বাস করি না। আমার রাজনীতি হচ্ছে ঘাটালে মানুষকে ভালো রাখা। আমার কোথাও যেন মনে হয় ঘাটালে মানুষের আস্থা আমার উপরে আছে, যদি না থাকে তাহলে 2024 যদি আমি দাঁড়াই তাদের যা মত সে আমাকে দেবে। কিন্তু এই যে মানে কি আমি হিরণ হওয়ার সত্যি ভালো বন্ধু, কারণ আমার চ্যাম্পল একটা ছবি ছিল সেখানে ও পাঠও করেছে, কোনো পারিশ্রমিক নেয়নি, আমার অনেকগুলো ছবিতে প্রমোশনে নিজে এসে হেল্প করেছে। তো সেই জায়গা থেকে হিরণ কেন বললো আমি সিরিয়াসলি জানি না, বাট হিরণ খুব ভালো কাজ করছে। আমি 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 যখন হিরণ জিতেছিল আমি ওকে পার্সোনালি মেসেজ করলাম। আমার খুব গর্ব হয় কোনো সেলিব্রিটি যখন হয় না, যে কোনো দল থেকে দাঁড়াক, সে যদি জেতে কোথাও যেন আমি প্রাউড ফিল করি কি আর চলো আমাদের ইন্ডাস্ট্রি থেকে আরেকজন না পলিটিক্স এলো মানুষের ভালো কাজ করবে। তো সেই জায়গা থেকে হিরণকে নিয়ে আমি সত্যি প্রাউড ফিল করি, যেভাবে রাজনীতি করছে খুব ভালো কাজ করছে। এবং হিরণ এটা কেন বললো সেটা আমি আমি আমার আমার এখানে কোনো কিছু নেই, কিংবা ওকে আমার কিছু বলারও নেই। দলের প্রতিক্রিয়া আমি বুঝলাম না কিসের, দল তৃণমূল কংগ্রেস থেকে প্রতিক্রিয়া দিতে এত দেরি হলো কেন? ভাইফোঁটার দিন হয়েছে তার এত পরে, তুমি যদি আমাকে বলছো আমার প্রতিক্রিয়া এত দেরি হলো কেন? না দল সি আমার মনে হচ্ছে এটা তো দেবকে বলেছে না, আমার মনে আমার দল এখানে না আসাই উচিত। আমি পুজোর আগে ডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল কি আজকে এই যে বীরসিংহ যে টেলিফোন অথরিটি যে মিটিংটা হবে সেটা কোন দিনটা, কারণ আমি এতদিন শুটিং করছি এটা তো অস্বীকার করা যাবে না কি আমি শুটিং করি, মানে আমার আমি এটা আজকে হঠাৎ করে এমপি হওয়ার পরে যে আমার কাজ বাড়লো তা তো নয়। আমি যেদিন থেকে এমপি হয়েছি সেদিন থেকে আমার কাজ ছিল ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে এবং ঘাটালে মানুষের আশীর্বাদে। তো হঠাৎ করে দেব ব্যস্ত হলো তা তো নয়, আমার রিয়ালিটি শো চলছে, আমার একটা ছবি রিলিজ হয়েছে, সেই জন্য ব্যস্ত। এবং এটাও সত্যি কি আমি চাইলেই প্রথম দিনে উত্তর দিতে পারতাম না, বাট এটা কোনো উত্তর নেই আমার কাছে। আমি একটা বন্ধু, আমার নিজের বন্ধু যার সঙ্গে আমরা একসাথে মানে খেয়েছি, আমরা একসাথে শুটিং করেছি, দিনের পর দিন স্বপ্ন দেখেছি যে বাংলা ছবি কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেই মানুষটাকে নিয়ে আমি কি বলি বলো তো। এবং আমার ওখানে আমার আমার সবকটা দলের মধ্যে আমার নিজের কাছের মানুষ আছে, মানে হয় না কে ইটস নট দ্যাট কে আমি আমি যেই দল করছি বলে বাকি দলগুলো আমার শত্রু তা নয়, আমি এই চিন্তাধারার মধ্যে নেই। বিজেপির মধ্যে আমার অনেক মানুষ আছে যারা খুব স্নেহ খুব কাছের মানুষ, যার সঙ্গে আমি আমার দলে একসঙ্গে ছিলাম বা এখন সে অন্য দলে আছে, কিন্তু আমাদের বন্ধুত্ব তো এখনো আছে। আমি হিরণকে নিয়ে আক্রমণ করতে যাব কেন, ওকে জবাব দিতে যাব কেন? আমি 9 বছর ধরে রাজনীতিতে আছি, আমার কোথাও মনে নেই আমি 4টে ইলেকশন লড়েছি মানে পার্টি হয়ে দল হয়ে, 2014 2016 2019 2021 আমার কোনো একটা মঞ্চ মনে হয়নি আর যেখানে আমি কাউকে ছোট করেছি নিজের দলকে বড় করার জন্য বা কাউকে জোর করে বলেছি আমার দলকেই ভোটটা দেবেন। আমি প্রত্যেক দিন প্রত্যেকবার গিয়ে বলেছি কি আপনাদের যদি মনে হয় আমার দল এবং আমার প্রার্থী যদি আপনাদের হয়ে কাজ করতে পারবে তবেই গিয়ে ভোটটা দেবেন। এবং আমার ব্যাপার আরও বেশি বলে আপনাদের যদি মনে হয় কি আমি সত্যি আপনাদের হয়ে কাজ করতে পারবো তবেই গিয়ে আমাকে ভোটটা দেবেন। এবং আমি হিরণ বা সব দলকেই বলবো কে দেখো আমাকে ছোট করে কারো কোনো লাভ হবে না, যেটা সত্যি দরকার সেটা হচ্ছে ঘাটালে এসে ঘাটালে মানুষের মন জয় করতে হবে, তবেই কি তোমার লাভ হবে বা তোমার দলে লাভ হবে বা মানুষেরও লাভ হবে। এবং ঘাটালের বন্যা নিয়ে আমি একটাই কথা বলবো কি আমি প্রথম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম বাংলায় বলেছিলাম, এবং কিছু লাস্ট ইয়ারই আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানে স্যাংশন হয়েছে, দুটো সরকারের মধ্যে চুক্তি হয়েছে কে কত পার্সেন্ট দেবে, এখনো টাকা আসেনি। কিন্তু আমার মনে হয় তোমরা সবচেয়ে বেশি সাক্ষী, যারা ঘাটালে রিপোর্টার তারা সবচেয়ে বেশি সাক্ষী, এবং ঘাটালে মানুষরা সবচেয়ে বেশি সাক্ষী কে দেব কতটা ঘাটালে বন্যার জন্য লড়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়েছে, কোভিড হোক
বা সমস্ত কিছু বাড়ি বানানো হোক, আমি নিজের পকেট দিয়ে দিয়ে লোকের বাড়ি বানিয়েছি, এটা তো আমি তোমরা তো সব জানো। মানে এইটা নয় কি আমি এখানে রাজনীতি করতে আসছি, হ্যাঁ আমি রাজনীতি পারি না, যেটা হিরণ পারে বা যেটা অন্য দলেরা পারে, হয়তো আমি এরকমভাবে স্লোগান দিতে পারি না, হয়তো আমি চিৎকার করতে পারি না, কাউকে দোষ দিতে পারি না, কারণ মনে হয় এইটা তো এইটা করে তো রাজনীতি হবে না। আমার কাছে রাজনীতি এখনো পরিষ্কার কে মানুষকে ভালো রাখা, শান্তিতে রাখা। আমি এমন কিছু গরম গরম কথা বলে দিলাম যেটা হয়তো দুটো দলের মধ্যে কর্মীদের মধ্যে ঝামেলা হলো, সেইটার মধ্যে আমি চাই না। আমি চাই মানুষ শান্তিতে থাকুক। আমার হিরণ খুব ভালো বন্ধু, আমি আমার কর্মীদেরকে বলবো কে প্লিজ, এটা কিছুই হয়নি, একটা বন্ধু একটা বন্ধুকে প্রশ্ন করেছে, আমি সেই উত্তরটা দিচ্ছি। আর একটা প্রশ্ন করেছে কি ইমামুল হকের টাকা দিয়ে ছবি করেছে, আমি ইমামুল হককে চিনিই না। আর আমার যদি টাকা নিয়ে থাকতো, আমার যেদিন দেখেছিল আমি সেই দিনে গেছি, আমি অন্য কোনো ডেট চাইনি। আমার যদি ভয় থাকতো তাহলে তো আমি অন্য ডেট চাইতেই পারতাম। সেই জিনিসটাকে ন মাস হয়ে গেছে, ফেব্রুয়ারিতে ডেকেছিল, আজকে আমরা নভেম্বরে চলে এসেছি, আমাকে আরেকবার ডাক পড়েনি, যদি পরে আবার যাবো। তার মানে এটাই তো মানে সিবিআই তো মানে মানে আমার মনে হয় ভারতবর্ষ গণতান্ত্রিক এজেন্সি, তারা যখন আমাকে যদি এখনো সময় মানে কিছু প্রশ্ন করছে না, আমার কোথাও যেন মনে হয় হিরণদাকেও একটু বোঝা উচিত। আমি জানি কে হাজার হাজার লোক যখন সামনে থাকে, হাতে যখন মাইক থাকে, তখন হয় না আবেগে হয়তো অনেক কিছু বলা যায়, বাট আমি যেহেতু প্রশ্ন যখন করেছে, আমার কিছু হয় না ঘাটালে মানুষ আছে, দর্শক আছে যারা দেবকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো কে দেব এমন কোনো কাজ করেন যার জন্য দেবকে মাথা নিচু করে থাকতে হবে। দেব এখনো ছাতি ফুলিয়ে ঘোরে, যদি বিদেশে যায় নিজের টাকা নিয়ে ঘোরে। আর যদি একটা জিনিস আবার বলছি কে অ্যাটাক করলে আমাকে করো, বাড়িতে ঢুকো না। মানে আমি মানে আমি কার সঙ্গে যাচ্ছি, সম্মান নিয়ে যাচ্ছি, আর তা এটা আমার সম্পর্ক 8-9 বছরে সবাই জানে, আমি তো লুকিয়ে যাচ্ছি না। এবারে তুমি যদি আমাকে হারাতে না পারো, তুমি যদি আমাকে অন্যভাবে ডমিনেট না করতে পারো, তো আমার বাড়িতে ঢুকে আমার সেও একটা মেয়ের বাবা, সেও বোঝে কে কাউকে টানলে মানে শুধু আমাকে অপমান বা আমার গার্লফ্রেন্ডকে অপমান করা না, বান্ধবীকে অপমান করা না, প্রত্যেকটা মেয়েকে অপমান করা হয়। তো মনে হয় কি যদি পলিটিক্যালি যদি লড়তে হয় তো প্লিজ সামনে এসে, আবার যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তোমার দলে যদি কোনো প্রশ্ন থাকে, আমি আছি, আমি সবসময় তোমার প্রশ্নের উত্তরের জন্য রেডি আছি। কিন্তু আমার কিছু না, আমি দেখো আমার সবসময় আমার মনে হয় কি এটা ওর এটা হিরণের দোষ না, এটা রাজনীতির একটা চলন, এটা প্যাটার্ন অফ রাজনীতি। আমার সেই প্যাটার্নের মধ্যে হয়তো হিরণ পড়েছে, কিন্তু আমি একটাই কথা বলবো, হিরণ অত্যন্ত প্রিয় একজন আমার একজন এমএলএ যে বিজেপিতে আছে এবং খুব ভালো কাজ করছে কর করে, এবং ও যদি ঘাটালের জন্য যদি কিছু করতে চায় তাহলে আমার মনে হয় ঘাটালের মানুষের জন্য কিছু করুক, মানে আমাকে ঘাটালের মানুষের জন্য কিছু করুক। প্রশ্ন উঠছে আর আমি জানি না প্রসেসটা কি, এই যে কাটমানি যদি কিভাবে নিত, আমি কি করবো, আমি যা টাকা কামাই তাতে আমার সংসারটা খুব ভালো চলে যায়। মানে অনেস্টলি আমি আমার পকেট থেকে টাকা দিই দাদা, আপনি অভিনেতা, দাদা আপনি অভিনেতা, হিরণ অভিনেতা, তাহলে অভিনেতাদের রাজনীতিটা কি ধরনের হওয়া উচিত, কি বার্তা দেবেন হিরণের জন্য? আমি দেখো হিরণ যথেষ্ট বুদ্ধিমান, মানে যথেষ্ট বড়, মানে এমন তো নাকি একটা বাচ্চা ছেলেকে আমরা শেখাচ্ছি, আমার মনে হয় হিরণ যেটা বুঝেছে সেটাই করেছে, এবং আমি এতদিন ধরে যেটা বুঝেছি যেটা করে এসেছি আমি সেটা করছি। এবার মানুষ বুঝবে তোমাদের মাধ্যমে কে ঠিক কে ভুল, আমার দায়িত্ব কাউকে বোঝানো না, আমার দায়িত্ব হচ্ছে ঘাটালে মানুষকে ভালো রাখার চেষ্টা করছি। দেখো আমি এটাও সত্যি বলি কি আমি 100% কোনোদিনও পারিনি, এটা আমার ভুল, কারণ আমার অনেকগুলো দিক আছে। ঘাটাল নেক্সট ডেভেলপমেন্ট কিভাবে কিভাবে অনেকগুলো আছে, মিটিং হলো গরু পাচারের টাকায় সিনেমা তৈরি হয় এই অভিযোগটাও করেছিলেন তো জনসংখ্যা। আমার মনে হয় কি এবারে সিবিআই কে হিরণকে ডাকা উচিত, কারণ ও অনেক বেশি জানে আমার ব্যাপারে, ও হয়তো বেশি বলবে, সিবিআই হয়তো অতটা জানে না। আমার কোথাও যেন মনে হয় যে আমার আমি ঘাটাল ব্যাপারে কিছু বলবো, আমার সত্যি একটা বলবো দাদা, একটা ঘাটাল ঘাটাল মানুষের বেশি খুশি কেউ হবে না। মানে এই যে বন্যা তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পুরো আইডিয়াটা, সেটা তো স্যাংশন হয়েছে, মানে এটা তো অস্বীকার করা যে স্যাংশন হয়নি, চুক্তি তো হয়েছে এবং সার্ভেও চলছে। এবার যে কাজটা নিয়ে বলছে সেই কাজটা অলরেডি পেপার ওয়ার্ক ডান হয়ে আছে, মানে তাহলে আমি কোথায় ভুল হলাম? আমি না অতটাও রাজনীতি বুঝি না, এবারে যে ভালো কাজ করবে সে থাকবে, যে খারাপ কাজ করবে সে থাকবে না। দাদা সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তার আগে এরকম একের পর এক অভিযোগ বিরোধীদের কর্তৃক নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে? তো আমি এতটা রাজনীতি আমার মনে হয় এটার জন্য দলের স্পোক পার্সন আছে, তারা হয়তো খুব ভালো উত্তর দিতে পারবে। আর কোনো প্রশ্ন আছে? ঘাটালে বলুন আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট প্ল্যান হয়েছে, অনেকগুলো টাকা স্যাংশন হয়ে গেছে, এবারে অনেকগুলো হয়েছে, টেন্ডার রেডি হয়ে গেছে, অনেকগুলো প্রপোজাল রেডি আছে। আমার মনে হয় এই এখন না এইরকম পেপার নিয়ে বসলে ভালো হবে কি আমরা এটা করতে পেরেছি, আমি ওই যে মুখে বললাম চলে গেলাম তা নয়, প্রপার পেপার নিয়ে বসবো কি এই কাজগুলো হয়েছে, এই ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে এগুলো হবে এবং কি কি করতে হবে তোমাদেরকে জিজ্ঞেস করবো, আর কি কি দরকার তোমরা বলো, আর কি কি ঘাটাল ঘাটাল স্টেট বাস নেই, জানি ঘাটাল থেকে স্টেট বাস যায় না, এই ব্যাপারে আগেও বলেছিলাম আপনাকে, এটা যদি করেন একটু ভালো হয়।
স্টেট বাস নিয়ে এসি স্টেট বাস এবাস আমরা সেন্ট্রাল বাস বাস স্ট্যান্ড এখন তৈরি হলো না 3-4 বছর হয়ে গেল বলেছিলাম পার্লামেন্টে স্পিচ দিয়েছিলাম কি এটার জন্য সার্ভে হচ্ছে তারপরে টাকা আসে যেহেতু বৃষ্টি বন্যা এত কিছু চলছে কোভিড কোথায় জন্য ডেফিনেটলি কাজটা শুরু হচ্ছে বাট আমার এবারে চেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি এইটাকে টাওয়ার করা এবং ঘাটালের মানুষের যে প্রশ্ন ছিল তা তিনি মানুষের প্রশ্নের উত্তর দিলেন, সরাসরি দেখছেন স্থানীয় সংবাদে। দেখতে পাচ্ছেন ঘাটালের মানুষের দেবকে ঘিরে বিপুল উৎসাহ রয়েছে স্থানীয় সংবাদে। ডিজিটাল মিডিয়া আপনারা সরাসরি দেখুন। আমি মন্দিরা মাঝি এবং আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র কর্মকার। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। রবিন রবিন।